যখন কোনো মানুষ আমাদেরকে খারাপ কথা বলে বা বাজে কথা বলে বা উল্টোপাল্টা কিছু বলে, তখন আমরা কি করি, আমাদের একটা অপশন থাকে, সেটা হলো আমরা তাদের সাথে ঝগড়া করি, না হলে তাদের সাথে মারামারি করি বা তর্ক করি। এটা করে আসলে আমরা কি লাভ করি? আমাদের সাময়িক রাগ হয়, অবশ্যই রাগ হওয়ার কথা, রাগ তো হতেই হবে। আপনাকে কেউ বাজে কথা বললে আপনার রাগ হবে না? অবশ্যই হবে। কিন্তু ওটা করে আমরা আসলে কি লাভ হয় আমাদের? আমরা তো তার পর্যায়ে নেমে যাই, সে আমাকে বাজে কথা বলছে, আমিও তার পরিবর্তে তাকে বাজে কথা বলছি, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম, তাই না? আমরা আশেপাশে মানুষের সাথে যা যা দেখি তাই তো করি, মানে আশেপাশের মানুষ যেমন আমাদের, আমরা কিন্তু আস্তে আস্তে তেমনই হয়ে যাই। কারণ আমাদের সঙ্গই আমাদেরকে চেঞ্জ করে দেয় বা আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে পরিবর্তন করে দেয় বা আমাদেরকে অন্যরকম মানুষ করে দেয়। আমরা যেমন আছি না কেন, আমরা যাদের সাথে মিশি আমরা আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাই। আপনার বন্ধুবান্ধব যেমন, আপনার বন্ধুবান্ধব যেমন স্বভাবের বা যেমন বিদ্বান বা যেমন ভালো খারাপ, আপনিও কিন্তু আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাবেন। আপনি তাদের সাথে ঘুরতে ঘুরতে তাদের মতো অবশ্যই হয়ে যাবেন। সো এই যে যারা বাজে কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, সমালোচনা করে, তারা আসলে কি প্রথম থেকে এমন? তা কিন্তু না, তারা প্রথম থেকে কিন্তু এমন ছিল না। কোনো মানুষই কিন্তু খারাপ হয়ে জন্মায় না বা খারাপ থাকে না। আসলে তাদের সাথেও ওটাই হয়েছে যা সে আপনার সাথে করছে, মানে তাদের সাথেও কেউ একদিন না একদিন পূর্বে খারাপ ব্যবহার করেছে বা খারাপ কথা বলেছে, এটা সে শিখে গেছে বা তার সেটাতে খারাপ লেগেছে, সেখানে কিছু বলতে পারেনি হয়তো, এজন্য সে আরেকজনকে বা আপনাকে বলছে। এটাই কিন্তু হয়, কেউ কিন্তু প্রথম থেকেই বাজে কথা বলা শুরু করে না বা সমালোচনা করা শুরু করে না, আসে আসে মানুষের কাছ থেকেই শেখে বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে শেখে। আমাদেরও কিন্তু কিছু আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু শুধু সমালোচনাই করে, তারা ভালো দেখতে পারে না কিন্তু শুধু সমালোচনা করে যায়, এ কেন কি করলো, এ কেন ও করলো, এরকম উল্টোপাল্টা আর কি। কিন্তু তারা আসলে এটা করছে কেন, এটা আপনাকে ভাবতে হবে। তাদের সাথেও কেউ না কেউ এটা করেছে বা তাদের নিয়ে কেউ না কেউ সমালোচনা করে, সব কিছুই বন্ধু ফিরে ফিরে আসে। আপনি কাউকে নিয়ে যাই ভাবেন না কেন, সেও কিন্তু তেমনটাই ভাবছে, আপনার চিন্তা করা লাগবে না। আপনি যদি কাউকে নিয়ে খারাপ চিন্তা করেন বা খারাপ কিছু বলেন, সেও কিন্তু মনে মনে আপনাকে নিয়ে সেইভাবেই সেরকমই চিন্তা করে বা খারাপ চিন্তাই করে। তো আমাদেরকে আসলে কোনো কিছু কেউ বললে তার উত্তর সেভাবে দেওয়া উচিত নয়, কারণ তাহলে আমরা তার লেভেলে নেমে যাব। অবশ্যই আপনি ভালো হতেই চাইবেন, খারাপ হতে তো কেউ চায় না। আর মানুষের কথা একটু সহ্য করতে শিখতে হবে, সেও কোনো না কোনো প্রবলেমে আছে বা তার মানসিকভাবে সেও মনে হয় ক্ষতিগ্রস্ত আছে বা তার মনের অবস্থা তেমন, এই জন্য সে আপনাকে সেই কথা বলছে। সে হয়তো বা মন থেকে বলছে না খারাপ কথা, কেউ কিন্তু মন থেকে সবসময় বলে না আর কি, সবসময় কেউ মন থেকে খারাপ কথা কি বলে, বলে না কিন্তু। কিন্তু পরিস্থিতি, সময় বা তার মানসিক অবস্থা তাকে কিন্তু ওটা বলতে বাধ্য করে। অনেকে কিন্তু আবার আছে যে খারাপ কথা একটা বললো, পরে এসে ক্ষমা চেয়ে নিল বা পরে ভুল বুঝতে পারলো, তখন তার মনে মনেও খারাপ লাগলো। অনেকে আবার স্বীকার করতে চায় না, আবার অনেকে কিন্তু মনে মনে খুব খারাপ মানে ভাবে, মানে খারাপ কিছু মানে ফিল করে, বলে ভাবে যে আসলে কেন বললাম, এটা আসলে বলা উচিত হয়নি, এরকম। এই জন্য আপনি হঠাৎ করে রেগে যাবেন না, কেউ কিছু বললে সেটা আস্তে আস্তে বুঝতে শিখুন, সেটা ভালো করে শুনুন বা সেটা ভালো করে বিশ্লেষণ করে দেখুন আসলে কেন এটা বললো, তাহলেই আপনার সব কিছু ঠিক থাকবে। আপনি কেন অন্যের কথার কারণে প্রেশার নেবেন বা চিন্তা করবেন? আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। বাইরে মেঘ ডাকছে, আজকে মনে হয় ঝড় বৃষ্টি হবে, তাই ভিডিওটি বেশি বড় করছি না। আর সবসময় ঠান্ডা মাথায় সব কিছু করতে শিখুন, আসলে মাথা গরম করে কোনো লাভ হয় না। আমরা অল্পেতেই রেগে যাই, এটা আসলে আমরা কিভাবে, মানে অনেক রকম প্রেশার থাকে, মানুষ কিন্তু সহজে এমনিতে রাগে না, অনেক প্রকার প্রেশার বা কারোর কাছ থেকে কোনো রাগ, কারো রাগ দেখেই কিন্তু আরেকজন রাগ করে, কারণ তার কাছ থেকে দেখেছে, এখন আরেকজনের পরে ঝাড়বে। মনে করুন যে আপনি টিচার, টিচার আপনি স্কুলে গেলেন, স্কুলে মানে ছেলেপিলে ঠ্যাঙ্গান, আপনি মনে করেন যে ছেলেপিলেদের অনেক ঝামেলা সহ্য করতে হয়, ছোটো ছোটো যারা প্রাইমারিতে পড়ে তারা কিন্তু অনেক এমনিতেই দুষ্টুমি করে খুব, এই দুষ্টুমিটা দেখে কিন্তু আপনার অনেক মানে আপনি কিন্তু সবসময় কিন্তু ঠান্ডা করতে পারেন না, তাদেরও মনে হয় দুই ঘা দিয়ে দেন, দুই মানে একটু মেরে ঠেরে আসেন। এবার আপনার বাড়িতে এসে তখন কিন্তু আপনার মেজাজ থাকে 100-100, তখন আপনার ছেলে অথবা মেয়ে যদি বাড়িতে থাকে তার উপর কিন্তু রাগটা ঝাড়তে চেষ্টা করেন, এটা কিন্তু হয়। আসলে এটা আপনার দোষ না, এটা আপনি, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। আপনি যখন খারাপ কিছু দেখেন বা আপনার উপর খারাপ কিছু হয়, তখন আপনি কিন্তু সেটা সেখানে প্রতিবাদ না করতে পারলে অন্য কারোর উপর এসে ঝেড়ে দেন, এটাই কিন্তু মানুষের স্বভাব। এই জন্য আমাদেরকে কথা গিলতে হবে, যে কোনো কথা আমাদেরকে একটু শুনতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে।
কথার সব কথার যে উত্তর দিতে হবে তা কিন্তু না, সব কথার উত্তর দেওয়া মানে কিন্তু আপনি বুদ্ধিমান না। সো যে কেউ কিছু বললে সেটা চুপচাপ মেনে নিন, মেনে নিলেই কিন্তু ঝগড়াটা হয় না। ধন্যবাদ, ভালো আছেন সবাই? না ঠিক আছে।